চিকিৎসক আন্দোলনে মমতার হয়ে এবার মাঠে নামলেন খোদ দেব শুধুমাত্র তিনিই নন এবার কিন্তু বড় বড় নেতারাও মুখ খুললেন তো বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশ বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছা আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আবেগ নয় হৃদয় দিয়ে তারা পরিস্থিতি বিবেচনা করবেন বলেই মনে করছেন পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে তৃণমূল সাংসদ দেব বলেন চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলেরই সবার সুবুদ্ধি ফিরে আসুক আহ্বান জানিয়েছেন তিনি তার কথায় যারা আমাদের প্রাণ বাঁচান তারা কেন বারবার মার খাবেন তাদের সুরক্ষার দায়িত্ব আমাদেরই আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে রয়েছেন আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায় সবার ফিরে বুদ্ধি সমস্যার সমাধান চাই অন্যদিকে আবার ফেসবুক পোস্টে পার্থ জানিয়েছেন যে আমি আন্দোলনকারী আমার ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যতই ভুল বোঝাবুঝি হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখো আমি নিজেও ছাত্র রাজনীতি করে পরে বড় পদে আসীন মনে হয়েছে আমাদের সকলেরই যেন নিজের পেশার নিয়োগ থেকেও মানুষের সেবায় আত্মনিয়োজিত করে থাকি আমি জানি তোমরা সেই পথে বিশ্বাস করো মানুষের সেবা যাতে হাসপাতালগুলোতে হয় সেদিকটাকে দেখে তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্রে বেরোবে মানুষকে বিপদে ফেলে তাদের আশীর্বাদ থেকে নিজেদের বঞ্চিত করবে কেন আমি নিজে থেকে তোমাদের কাছে তোমাদের নিরাপত্তা যেমন দরকার তেমন রোগগ্রস্ত মানুষ তোমাদের সেবায় ভালো হয়ে উঠবে এটাই আমার প্রার্থনা তোমরা বিষয়টি একটু আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বিবেচনা করবে এটাই আশা রাখি আবার জানিয়েছেন ডাক্তার সাধারণ মানুষের কাছে তো ভগবান আর সেই ভগবানরা যদি কাজ বন্ধ করে রাখে তাহলে আমরা সাধারণ মানুষ কি করে নিশ্চয়ই যারা গায়ে হাত দিয়েছে তাদের উচিত ছিল যদি চিকিৎসায় গাফিলতি সন্দেহ করতেন তারা নির্দিষ্ট উপায় যেতে পারতেন তা না করে যারা ডাক্তারবাবুদের মারেন তাদের গণশত্রু এবং আদালতের কাছে দাবি থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে ভবিষ্যতে ডাক্তারবাবুদের গায়ে কেউ হাত দেওয়ার সাহস না পায় এরপরে এই বিষয়ে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাভ তাদেরটুকুই হবে না